আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে মিশুমণি আপুর লেখা মেঘফুল গল্পের 4 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত পড়ার রিকোয়েস্ট রইল, যারা আগের 3টা পর্ব পড়েনি তারা অবশ্যই আগের 3টা পর্ব পড়ে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। জাহ্নবী আয়রাকে অনেক দিন ধরেই চেনে, শুধু আয়রা নয় অসংখ্য পথশিশির সঙ্গে ওর ভাব বেশি। আয়রা জাহ্নবীকে ভীষণ পছন্দ করে। জাহ্নবী শুকনো হাসি দিয়ে বলল, ভালো আছিস? হ্যাঁ আপা, আপনাকে অনেক দিন দেখি নাই। জাহ্নবী আয়রার পাশে গিয়ে বসল। একটা পথশিশুকে নিয়ে এরকম আদিক্ষেতা মোটেও ভালো লাগছে না পারবিনের। তিনি নিজের ঘরে শুয়ে বিরক্ত হয়ে উঠেছেন, কিসে ওনার শান্তি হবে সেটা জানেন না তিনি। বোধহয় মরণেই একমাত্র শান্তি। জাবেদ সাহেব অর্ণবকে সঙ্গে নিয়ে বাসায় ফিরলেন। একই টেবিলে বসে 3 কন্যা ভাত খাচ্ছিল, সঙ্গে আয়রা নামের শিশুটি। অর্ণবকে দেখেই সবাই এক পলক তাকিয়ে আবারও খাওয়ায় মন দিল। তাদের মনে একটাই প্রশ্ন, এই ছেলেটা আবার কেন এসেছে? জাবেদারি বললেন, বাবা তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অর্ণব কারো দিকে না তাকিয়ে জাহ্নবীর ঘরের দিকে পা বাড়ালো। বিব্রত বোধ করলো জাহ্নবী। বিছানার ওপর ওর বইপত্র এলোমেলো হয়ে আছে, ইন্টারভিউর মেল পেয়ে সব বই নামিয়ে ফেলেছে সে। তাছাড়া ওর স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটটা বিছানার ওপরেই রাখা আছে। ছি ছি ছি, কী লজ্জাজনক ব্যাপার! জাহ্নবী বলল, শুনুন আপনি এখানে বসুন, এখন রুমে যাওয়া যাবে না। দাঁড়িয়ে পড়ল অর্ণব। জাবেদ আলী জানতে চাইল, যাওয়া যাবে না কেন? সামার তৎক্ষণাৎ উত্তর দিল, আব্বু তোমার সব কিছুই জানতে হবে না। যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। তোমরা থানায় গিয়েছিলে? জাবেদ আলী অর্ণবকে সোফায় বসার ইশারা করে উত্তর দিলেন, হ্যাঁ গিয়েছিলাম। ওই ছেলেটার একটা ছবি ম্যানেজ করে দিয়ে আসতে হবে। অর্ণব কোথায় যাবে না যাবে তাই ওকে বাসায় নিয়ে আসলাম। তোর মা কই? মা শুয়ে আছে। অর্ণব সোফায় বসে অস্বস্তিতে ভুগছে। টেবিলে বসে খাবার খাচ্ছে 3 বোন। সে তাদের বিব্রতবোধের কারণ হচ্ছে কিনা ভেবেই ওর অস্বস্তি বাড়ছে। ময়লা জামাকাপড় পরা ছোট্ট মেয়েটি বারবার চোখ তুলে তাকাচ্ছে অর্ণবের দিকে, তার চোখে মুখে কৌতূহল। অর্ণবের সঙ্গে বেশ কয়েকবার চোকাচুকি হলো আয়রার। দ্রুত খাওয়া শেষ করে ঘরে চলে এলো জাহ্নবী। পুরো ঘর সুন্দরভাবে গুছিয়ে হাফ ছেড়ে বাস্ত পরক্ষণেই মনের ভিতর শুরু হলো খসখচানি। ছেলেটা আজ চলে যাবে কি না এ ব্যাপারে বিস্তর সন্দেহ আছে। সারাদিন তাকে ছোট্ট বোনদের রুমেই কাটাতে হবে মনে হচ্ছে। জাহ্নবী বসার ঘরে এসে অর্ণবকে বলল, প্লিজ এখন ঘরে যেতে পারেন। কথাটা বলে জাহ্নবীর কেমন যেন লাগলো। প্রসঙ্গ এড়াতে জাহ্নবী জিজ্ঞাসা করলো, আপনি তেলাপিয়া মাছ খান তো? অর্ণব একদিকে মাথা হেলিয়ে উত্তর দিল, হুম খাই তো। অনেকে আবার খায় না তো, এই জন্য জিজ্ঞাসা করলাম। জাহ্নবী আবারও অস্বস্তিতে পড়ল। বসার ঘরে অর্ণব সে ছাড়া আর কেউ নেই, বায়োলটা এরাকে নিয়ে নামিয়ে দিতে গেছে। সামারও বাবা নিজেদের ঘরে। অর্ণব বলল, আপনাদেরকে অনেক বিরক্ত করছি, আসলে আমি একটা বিপদে পড়েছি তাই। আমার ঢাকা শহরে আত্মীয় স্বজন কেউ নেই। ও কি বিপদ জানতে পারি? তখন সামার বলছিল থানা যাওয়ার ব্যাপারে। আমি জানি না এ ব্যাপারে, আমার ফোন হারিয়ে গেছে, তো ওই ছেলের একটা ছবি দিতে হবে। বুঝলাম না, কার ছবি? যে আমার ফোনটা নিয়ে গেছে। মানে কি, চোরের ছবি আপনি কোথায় পাবেন? জাহ্নবীর চেহারায় হাস্যকর একটা ভাব ফুটে উঠল। অর্ণবের সঙ্গে চোকাচুকি হলো। তখন অর্ণব বলল, মানে আমার এক বন্ধুর কাছে মোবাইল আর ব্যাগ রেখে পরীক্ষা দিতে ঢুকেছিলাম, বের হয়ে দেখি ও নেই। আহারে, আপনার বন্ধুটিকে ভালো মতো চেনেন না? চিনি, আমাদের এলাকার ছেলে। আব্বুকে ফোন করে জানালাম কিছুক্ষণ আগে, আব্বু ওর ছবি ম্যানেজ করে পাঠাবে। জাহ্নবী কি বলবে বুঝতে না পেরে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি, অনেক কষ্ট দিচ্ছি আপনাদের। আরে না না, এরকম ভাববেন না তো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। অর্ণব ধীর পায়ে জাহ্নবীর ঘরে চলে গেল। সোফায় বসে রইল জাহ্নবী। অর্ণবের ফোন হারানোর ঘটনাটা বেশ মজা লেগেছে ওর। এভাবে কারো ফোন হারিয়ে যেতে পারে সেটা কে কবে ভেবেছে? বায়োলট এসে বলল, আপু তোমার রুম তো দখল হয়ে গেল, এবার কি করবে? আসতে বল, লোকটা শুনলে কি ভাববে? ও আচ্ছা, লোকটা হাসলো বায়োলট। বায়োলটের মুখে হাসি দেখে হাসি পেয়ে গেল জাহ্নবীরও। তবে রুম দখল হওয়াটা আসলেই দুঃখজনক, সেটা ভেবে ফ্যাকাশে হয়ে গেল হাসির শেষাংশটুকু। জাবেদ আলী অর্ণবকে সঙ্গে নিয়ে খেতে বসলেন। জাহ্নবী খাবার পরিবেশন করছে। খাবারের চাইতে জাবেদ আলীর গল্পে বেশি গিলতে হচ্ছে অর্ণবকে। সারা জীবন তিনি কাটিয়েছেন বিমানবাহিনীর শৃঙ্খলাবদ্ধ পরিবেশে, সবসময় নিয়মের মধ্য থেকে জীবনযাপন করতে গিয়ে ভীষণ একাকিত্ব হয়ে পড়েছেন। শেষ বয়সে তার নেই কোনো বন্ধু কিংবা কাছের কোনো মানুষ, কথা বলার মতো কাউকে পেলেই মন খুলে গল্প জুড়ে দেন জাবেদ আলী। জাহ্নবী বলল, আমাদের রান্না খেতে অসুবিধা হচ্ছে না তো আপনার? অর্ণব উত্তরে বলল, রান্না তো বেশ মজা হয়েছে। কথাটা শেষ হতে জাহ্নবীর সঙ্গে চোকাচুকি হলো অর্ণবের। জাহ্নবী লজ্জা পেয়ে হাসলো। জাবেদারি বললেন, তোমাদের ওখানে তরকারিতে লবণ কম খায় তাই না? আমি এসব বুঝি না আঙ্কেল, আপনি একদিন আসুন না আমাদের ওদিকে, এখন তো আপনার অফিস নেই, কয়েকটা দিন ঘুরে আসবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাবো একদিন। অর্ণব জাহ্নবীর দিকে তাকিয়ে বলল, আপনিও আসবেন।
আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন, দাওয়াত রইল। দেখে শুনে আমাদের এলাকাটা কেমন? জাবেদ আলী বললেন, জানুবি গিয়েছিল তো চট্টগ্রামে। অনুপ জানুবিকে জিজ্ঞাসা করলো, তাই নাকি? জানুবি লাজুক হেসে বললো, অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, আমার মনেও নেই। তাহলে সবাই মিলে একদিন আসুন আমাদের বাসায়, অনেক খুশি হব। জাবেদ আলী অর্ণবের পিঠে ভালোবাসার সঙ্গে হাত বুলিয়ে দিলেন। জানুবি একটা চেয়ারে বসে পড়ল। জাবেদ আলীর মুখ থেকে জীবনের বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনতে ওনার ভীষণ ভালো লাগে। সামার বিছানায় শুয়ে জানালার রেলিংয়ে পা তুলে দিয়ে মোবাইল টিপছে, ম্যাসেঞ্জার চ্যাটিংয়ে ব্যস্ত সে, হঠাৎ করে ভিডিও কল এলো ফোনে। সামার একলাফে কলটা রিসিভ করে হাসতে হাসতে বলল, কারো পারমিশন না নিয়ে কল করাটা ভারী নয় মিস্টার টুইস্ট। কথা বলতে বলতে হা হা করে হাসল সামার। বাইরট কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, আপু একটু আসতে, আমি বই পড়ছি। সামার বলল, গল্পের বই সারাদিন পড়তে হবে না তো, যা ওই চাটগায়ে বেটার সঙ্গে গল্প কর গিয়ে। আপু, বাইলটের কথা বাইলটের বইতে মুখ গুজে দিল সামার। ফোনে কথা বলতে লাগলো, আর বলো না, বাসায় একটা চাটগায়া পোলো আসছে, চাটটটগাইয়া। হা হা করে হাসলো সামার, জোরে জোরে হাসতে লাগলো। অবাক হয়ে সামারের দিকে তাকালো বায়োলেট। বড় আপু জাহ্নবি যেমন শান্ত মার্জিত, ছোট আপু সামারও ঠিক ততটাই চঞ্চল ও দুষ্ট। দুজন পুরোপুরি দুই মেরুর মতোই। বায়োলেটের মনে মনে ভাবলো, আচ্ছা আমি কীরকম? আমি তো চঞ্চল নই, আবার শান্তও নই। আমি তো খুব বেশি ভদ্রও নই, আবার দুষ্টও নই। আমি কি তাহলে? সামারের হাসি ও কথা শব্দে রুমে থাকাই মুশকিল হয়ে উঠল। বায়োলেট কী করবে বুঝতে পারছে না। লাইব্রেরিতে গিয়ে আরাম করে বই পড়া যেত, কিন্তু আজ সকালেই সেখানে একটা নতুন কর্মচারীর সঙ্গে রীতিমতো রাগারাগি করে এসেছে সে। এখন আবার কীভাবে যাবে সেখানে? অন্তত আগামী 10-15 দিন ওই লাইব্রেরিতে যাওয়াই উচিত হবে না। আগে বেচারা বায়োলেটের মুখচ্ছবি ভুলে যাক, তারপর যাওয়া যাবে। বায়োলেট বারান্দায় এসে দাঁড়ালো। রাস্তায় ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করছেন একজন। এক মহিলা সবজি টিপে টিপে পরীক্ষা করলো, তারপর সেটা নিচ্ছেন। ব্যাপারটা মজার তো? বায়োলেট চোখ বড় বড় করে নিচের দিকে তাকিয়ে রইল। মহিলাটি প্রত্যেকটা টমেটো টিপে টিপে তারপর কিনলেন। এইভাবে বেগুন, আলু, পটল সব কিছু ভালো মতো পরক করে কিনলেন। বায়োলেট জানতো না এইভাবে সবজি কিনতে হয়। অবাক লাগছে ওর, এই পৃথিবীতে বিস্মিত হওয়ার মতো কত্ত কত্ত বিষয়। রাত 10:30 একেবারে বিদায় নিল অর্ণব। যাওয়ার সময় জাহ্নবী বলল, অনেক কষ্ট দিয়েছি আপনাদের, ক্ষমা করে দেবেন। কী যে বলছেন, আমরা মোটেও কষ্ট পাইনি। অর্ণব হাসি মুখে বেরিয়ে গেল। এবারও জাবেদ আলী ওকে রিক্সায় তুলে দিতে গেলেন। জাহ্নবী দরজা আটকে দিয়ে মনে মনে ভাবল, গেস্ট চলে গেছে, এখন আমাকে মন দিয়ে পড়তে হবে, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, একটা চাকরি পেতেই হবে আমার। জাহ্নবী সবে মাত্র পড়তে বসেছে। বায়োলট দরজা শব্দ করে বলল, আপু আসবো? হুম আয়। বায়োলটের এক হাতে বালিশ, অন্য হাতে কোলবালিশ। জাহ্নবী কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। বায়োলট বলল, আমি আজকে তোমার সঙ্গে ঘুমাবো, অসুবিধা হবে? জাহ্নবী হেসে বলল, না, ছোট আপু আমাকে বের করে দিল, আকাশে মেঘ করেছে, বলেছে বৃষ্টি হবে নাকি, সারা রাত সে একাকী ফোনেই কথা বলবে। জাহ্নবীর বুকে এক ধরনের শিহরণ বয়ে গেল। হঠাৎ ওর ইচ্ছে করলো জিজ্ঞাসা করতে, সামার সারা রাত কি কথা বলে ফোনে? কিন্তু কোনো এক অদ্ভুত কারণে জাহ্নবী তা জিজ্ঞাসা করতে পারল না। বায়োলট বালিশে শুয়ে কোল বালিশ জড়িয়ে ধরে বলল, গুড নাইট আপু, আমি চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো, তুমি দেখতে চাও? জাহ্নবী হেসে বলল, হ্যাঁ চাই। বায়োলট চোখ বন্ধ করেই ফেললো। জাহ্নবী আবারও হাসলো, বইয়ের দিকে তাকিয়ে মাথা ঝুলকালো। জাহ্নবী ওর বুকের ভেতর কেমন যেন হচ্ছে, ফোনে কথা বলতে কেমন লাগে কে জানে, খুব মজা নিশ্চয়ই। প্রিয় মানুষ সারা রাত ফোন কানে ধরে শত সহস্র কথা হৃদয় ফুড়ে বেরিয়ে আসে, সেখানে মিশে থাকে প্রেম, মান, অভিমান, সোহা, আরও কত কি। জাহ্নবীর হৃদয় ব্যথার তীক্ষ্ণ সুচ ফুটতে আরম্ভ করলো। ব্যথাকে হালকা করতে জাহ্নবী বায়োলটকে বলল, আচ্ছা তোর একটা বান্ধবী ছিল না গুলশানে? বায়োলটের কোনো সাড়া পাওয়া গেল না। জাহ্নবী হেসেই ফেলল, এত দ্রুত বায়োলট ঘুমিয়ে পড়তে পারে, বেবি হাসি পাচ্ছে। বায়োলটকে দেখলেই মনে হয় ভীষণ লক্ষ্মী ও সুখী সুখী একটা মেয়ে, এক ধরনের শান্তি অনুভূত হয় ওর দিকে তাকালে। রাত 11টা সামার জাহ্নবীর দরজার শব্দ করে বলল, আপু বায়োলটকে ঘুম? হ্যাঁ কেন? ওর ফোন এসেছে, ফোনটা তো আমার রুমে রেখে এসছে, বুঝি না ফোন ছাড়া মানুষ থাকে কীভাবে। সামারের কানে ফোন কথা বলছে সে, বাম হাতে বায়োলটের মোবাইল এগিয়ে দিল জাহ্নবীর দিকে। জাহ্নবী বায়োলটের ফোনটা নিয়ে রেখে দিল আর দুই প্রেসটা পরে শুয়ে পড়বে ভাবছে। এমন সময় আবারও বায়োলটের ফোন কাঁপতে লাগলো। জাহ্নবী ফোনের স্ক্রিনে চোখ রাখলো, নাম্বার সেভ করা নেই। বায়োলট সাধারণ কখনোই ফোন সাইলেন্ট করে রাখে না, আজ নিশ্চয়ই সামার ওর ফোনে বিরক্ত হয়ে সাইলেন্ট করে দিয়েছিল। কিন্তু এত রাতে বায়োলটকে কে কল দেবে? ওর ফোনে তো কল আসে না বললেই চলে। জাহ্নবীর বুকে ধক ধক আওয়াজ হতে লাগলো, দ্রুত হার্টবিট বাড়ছে ওর। কে ফোন করলো, এত রাতে কী কথা বলতে চায়? প্রশ্ন দুটো মনে যতই ঘুরতে লাগলো জাহ্নবীর হৃদস্পন্দন তত বেশি বেড়ে গেল। বায়োলট রোজ 11টার মধ্যেই ঘুমিয়ে পড়ে।
আর ওর ঘুম ভীষণ গাঢ়। জাহ্নবীর পুরো শরীর এবার কাঁপতে লাগলো। কে ফোন দিয়েছে ভায়োলেটকে? তুমুল হৃদস্পন্দন নিয়ে ভায়োলেটের মোবাইল তুলে নিল জাহ্নবী। ফোনে কোনো পাসওয়ার্ড কিংবা লকও নেই, ডায়ালে একটা অপরিচিত নাম্বার, মাত্র দুবার কল এসেছে সেই নাম্বার থেকে। একটা কল এসেছে 10 মিনিট আগে, আর একটা এই মাত্র। এছাড়া বাকি সব নাম্বারগুলো খুবই পরিচিত, আব্বু, বড় আপু, ছোট আপু, নন্দিনী ফ্রেন্ড, ছোট মামা, এইসব। তাহলে এই নাম্বারটা কার? জাহ্নবীর শরীর জুড়ে কেমন যেন আন্দোলন চলতে লাগলো। ওর খুব জানতে ইচ্ছে করে কেমন লাগে ফোনে কথা বলতে। মন বলছে কাজটা কি ঠিক হচ্ছে না, হৃদয় বলছে হ্যাঁ তুমি কাজটা করো। এক দুটা না জাহ্নবী দুলছে, কাঁপছে রীতিমতো। সে অবশেষে কল দিয়েই ফেললো অপরিচিত নাম্বারটাতে। রিং হতে উপাস থেকে একজন বরাট গড়ার পুরুষ রিসিভ করলো। যাক আমি সৌভাগ্যবান, আপনি তাহলে ঘুমাননি, কল রিসিভড হলো না বলেই ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আমার পরিচয়টা দিয়ে নিই, আজকে লাইব্রেরিতে যেই মানুষটাকে আপনি অনেকগুলো কথা শুনিয়েছেন আমি সেই ব্যক্তি। প্লিজ আগেই রেগে যাবেন না, আমার সব কথা শুনুন। আপনার নাম্বার জোগাড় করে কল দেওয়াটা নিতান্তই অনুচিত হয়েছে, তার উপর আমার সঙ্গে আপনার সঙ্গে আমার আজকে প্রথম দেখা। প্লিজ রেগে যাবেন না, আমার কথা শুনুন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জাহ্নবীর সমস্ত শিরা উপশিরার এক ধরনের অচেনা সুর বয়ে গেল। এই সুরের তাল লয় এতটাই সুমধুর যে মনে হলো সে স্বপ্নীল এক রাজ্যে প্রবেশ করেছে। জাহ্নবী আর স্থির থাকতে পারছিল না, ওর দেহ কাঁপছে। দ্রুত পদে বারান্দায় চলে এলো জাহ্নবী। উপাসের সেই সুমধুর কণ্ঠের পুরুষটি বলল, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, জাহ্নবীর বুক কেঁপে উঠল। কাঁপা গলা ভিতর থেকে আওয়াজ এলো জাহ্নবীর, হ্যালো। উপাসের সেই পুরুষ বলল, রাগ করলেন? না। ওকে ওকে, আমি কল ব্যাক দিচ্ছি। কল কেটে গেল। জাহ্নবীর গাত ঝনঝন করে উঠল। 2 সেকেন্ড পরেই কল এলো আবারও। জাহ্নবীর ফোন হাতে নিয়ে বারান্দার দরজায় দাঁড়িয়ে বিছানার দিকে তাকালো। ল্যাম্পশেডের হলদেবাব আলোয় ঘুমন্ত বায়োলেটের মুখটা দেখা যাচ্ছে। কি নিষ্পাপ মায়াবী সেই মুখ! বায়োলেটের অজান্তে আজ প্রথমবার একটি অপরাধ করতে যাচ্ছে জাহ্নবী। হোক না অপরাধ, কিছু অপরাধ সুখের হয়। জাহ্নবী ফোন রিসিভ করে কাঁপা গলায় বলল, হ্যালো। তো ফ্রেন্ডস, দুই বোনের ফোনের জ্বালায় তো জাহ্নবী টিকতে পারতেছে না। উফ, তার কি যে একটা অবস্থা, আপনারা কি কিছুটা আন্দাজ করতে পারতেছেন জাহ্নবীর ভিতরে কি চলছে? যদি আন্দাজ করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন কি আন্দাজ করতে পারছেন আপনি। আর গল্পটা কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন সবসময়। সেই কেমন হয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।